যেদিন আবেদন তার পরের দিনই নির্দেশ। কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল আন্তর্জাতিক আদালত। কুলভূষণ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ফার্স্ট রাউন্ডে বড় জয় পেল দিল্লি। আন্তর্জাতিক মঞ্চে ফের মুখ পড়ল ইসলামাবাদের। এ নিয়ে বুধবার পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসেন নওয়াজ শরিফ। সাজানো অভিযোগে মৃত্যুদণ্ডের নির্দেশ, তারপর কি অবস্থায় আছেন কুলভূষণ যাদব? উত্তর দেয়নি পাকিস্তান, তার সঙ্গে দেখা করতে চেয়ে দিল্লির আবেদন 16 বার খারিজ। পাকিস্তানে কুলভূষণের জীবন বিপন্ন হওয়ায় আন্তর্জাতিক আদালত ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। দীর্ঘ শুনানি নয়, মৃত্যুদণ্ড স্থগিতে এখনই দিতে হবে নির্দেশ। দ্য হেগের আন্তর্জাতিক আদালত দিল্লির আবেদনে সাড়া দেওয়ায় গালি লাগলো পাকিস্তানের মুখে। অপহরণের পর চরবৃত্তির অভিযোগ এনে মৃত্যুদণ্ড, কূটনৈতিক যোগাযোগের অনুমতি না দিয়ে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন, ইসলামাবাদের বিরুদ্ধে দিল্লির অভিযোগে শিলমোহর দিয়ে দ্য হেগের আদালত পাকিস্তানকে নির্দেশ দিয়েছে। ভারতের আবেদনে চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ কার্যকর করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হবে, কুলভূষণকে সাহায্য করতে চেষ্টা ত্রুটি হবে না, সংসদে প্রতিশ্রুতি দেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আন্তর্জাতিক আদালতে জয়ের পর টুইটে তিনি জানান, কুলভূষণ যাদবের মায়ের সঙ্গে কথা হয়েছে, আন্তর্জাতিক আদালতে নির্দেশের কথা তাকে জানিয়েছেন সুষমা। আন্তর্জাতিক আদালতে হরিশ সালভে কুলভূষণের হয়ে মামলা লড়ছেন। হেগের স্থগিতাদেশকে কূটনৈতিক জয় হিসাবেই দেখছে সাউথ ব্লক, সাধুবাদ জানাচ্ছে কংগ্রেসও। দেশকে লিয়ে এক প্রসন্নতা কি এক গর্ব কি বাত হ্যায় কি জো হামারা স্ট্যান্ড থা জো হামারা দাওয়া থা কি ইয়ে সব পাকিস্তান কি কোশিশ হ্যায় দেশ কো বদনাম করনে কি উসকে উপর রোক লগি হ্যায়। ভিয়েনা কনভেনশন কে খিলাফ পাকিস্তান নে কাম কিয়া তো আন্তর্জাতিক কোর্ট নে উসকো রোকা হ্যায়, উসকা স্বাগত করতে হ্যায়। ও পুরা দেশ কুলভূষণ যাদব কে সাথ হ্যায় ওর পুরা দেশ আন্তর্জাতিক কোর্ট কে ইস ফয়সলে কা স্বাগত করতে হ্যায়। কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দেওয়া আন্তর্জাতিক আদালতের এখতিয়ারের বাইরে। পাক সংবাদ মাধ্যমের একাংশ একথা বলা শুরু করে দিয়েছে, হেগের নির্দেশ পাকিস্তান না মানলে কি হবে? প্রশ্নের উত্তর এড়িয়ে যান বিদেশ মন্ত্রকের মুখপাত্র। क्या जाधव साहब के लोकेशन के बारे में, उनके हेल्थ के बारे में कोई जानकारी है? दुर्भाग्यवश नहीं है, अभी भी नहीं है। Suppose they don't abide by this, what are the implications? It's a conjectural issue, frankly speaking. Suppose we enter in the realm of conjecture, which I don't want to enter in right now. ইরানে কর্মরত কুলভূষণ যাদবের সঙ্গে এবার তেহরানও দেখা করতে চেয়েছে, ফলে চাপ বাড়ছে পাকিস্তানের ওপর। এ মাসের মাঝামাঝি আন্তর্জাতিক আদালতে পরবর্তী শুনানি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।